ওয়েলকাম ফ্রেন্ডস, 2024-25 শিক্ষাবর্ষের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ওয়ার্কিং প্ল্যান বের করেছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে। আমি সেগুলি শেয়ার করব। যেমন প্রথমেই বলা হচ্ছে, একাদশ শ্রেণীর ক্লাস, যেটা সেমিস্টার ওয়ানের ক্লাস শুরু করার কথা বলা হচ্ছে 2024 সালের মে মাস থেকে, মানে অলরেডি চলছে মে মাস। এবং পরিষ্কার বলা হচ্ছে, ইফ নেসেসারি অন অনলাইন মোড, অর্থাৎ প্রয়োজন মনে করলে অনলাইনে ক্লাস শুরু করা যেতে পারে। এবং ওই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অনলাইন সাবমিশন প্রক্রিয়া 1 জুন থেকে শুরু হবে। আমি মেন মেন জায়গাগুলো ছেলে মেয়েদের জন্য একটু বিশেষভাবে বলতে চাইছি। আচ্ছা, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের পোর্টাল থেকে অনলাইনে ইস্যু করা হবে 10 অগস্ট 2024 থেকে। এবং এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, যেটা বিদ্যালয়ে হবে, কোশ্চেন পেপার, উত্তরপত্র, তার মূল্যায়ন সমস্তই বিদ্যালয়েই করবে। তো সেই ফার্স্ট সেমিস্টার 13 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ফার্স্ট সেমিস্টার। এবং তার নম্বর জমা টমা এগুলো স্যারেদের ব্যাপার, ছেলে মেয়েদের জন্য আমি বলতে চাইছি। সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু নভেম্বর 2024 থেকে। এবারে এই যে ফার্স্ট সেমিস্টারে যারা আনসাকসেসফুল হবে তাদের যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেমিস্টার 1, যেটারও প্রশ্ন, উত্তরপত্র এবং মূল্যায়ন বিদ্যালয়ই করবে, সেটা হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আর সেমিস্টার 2, যেটারও প্রশ্নপত্র, উত্তরপত্র এবং মূল্যায়ন বিদ্যালয়ই করবে, সেই সেমিস্টার 2টা হবে 2025 সালের, অর্থাৎ সামনের বছর মার্চ মাসের 3 তারিখ থেকে 18 তারিখ। অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে সাপ্লিমেন্টারিটা হচ্ছে, আর মার্চ মাসের 18 তারিখের মধ্যে সেমিস্টার 2 কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 12, যেটা 12 চলছে, সেই 12-এর ক্ষেত্রে বলা হচ্ছে, আপনার মে 2025 থেকে অনলাইন মোডে ক্লাস শুরু করার কথা বলা হচ্ছে। এবার 2025 সালের মে মাসে গ্রীষ্মের ছুটি থাকবে কি না জানি না, কিন্তু এখানে অনলাইনের কথাই বলা হচ্ছে। এছাড়াও যেটা বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই বক্তব্য, 2 ডিসেম্বর 2024 থেকে 20 ডিসেম্বর 2024-এর মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে এখানে, আপনার 2025 সালের উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের অ্যাডমিট কার্ড ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে 19 ফেব্রুয়ারি, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের 3 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025 হবে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এবং সেই বছরে, অর্থাৎ 2025 সালে, এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তারা যখন 2025 সালে সেমিস্টার 2 দেবে, আর উচ্চ মাধ্যমিক যেটা রানিং এবছর চলছে তাদের যে 2025 সালের উচ্চ মাধ্যমিক ডিউরেশনটা কিন্তু একই, 3 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025, এখানেও সেই কিন্তু একই। যেটা আমরা এখনও দেখি, একাদশ এবং দ্বাদশের পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাটা একসাথেই হয়, এখানেও সেই একসাথে রাখারই একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উচ্চ মাধ্যমিক 2025 সালের ফল প্রকাশ হবে 10 জুন 2025-এর মধ্যে। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডেট এখানে সামনে এসেছে, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।